প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নমস্কার। যে যেখানে আছেন, মনোজাতি যারা আছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা আমার এমন ভানি চ্যানেলটি দেখেন। এমন ভানি চ্যানেলে আপনারা বাংলা রু শিখতে পাবেন এবং প্রাথমিক তবলা শিখতে পাবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আপনি ঢাকা আসতে হবে, ঢাকা মিরপুর এক নম্বর, ঢাকা মিরপুর এক নম্বর এখানে আসতে হবে। এবং আপনি যদি গান রেকর্ড করতে চান, আমাদের চ্যানেলে ছেড়ে দেবো, বা আপনার চ্যানেল থাকলে আমরা চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। গান রেকর্ড করে যে কোনো গান করতে পারেন আপনি, আমাদের মিউজিক ভালো ভালো মিউজিক আছে আমাদের কাছে। অবশ্যই অবশ্যই দেশে এবং দেশের বাইরে যারা আছে, কিছু গান হয়তো লিখে রাখছেন, ঠিক আছে, শিল্পী দেখে হবে, আমাদের শিল্পী আছে, আমরা গান রেকর্ড করে আপনাকে দিয়ে দেবো। আমরা দেশে, আমরা যে দেশে থাকি না, ওই দেশের নাম দিয়ে, আমরা ছবি দিয়ে, হ্যাঁ, সব কিছু আমরা দিয়ে দেবো। এখন দর্শক হলো আপনাদের সামনে বসছি, একটু বাংলা রোলের বিষয় নিয়ে ইয়ে করে হয়তো অনেকজনে অনেক অনেক কথা বলে বা অনেকজনে অনেক মন্তব্য করে ইয়ে করে, ওইগুলো আমার কাছে মনে করে কিছু মনে করি না। তার কারণ হলো আমার আমার একটু মানে পরিশ্রমে যদি একজন লোকের উপকার হয়, তাহলে আমি প্রধান তালার কাছে বলতে পারবো যে একজন লোক হলে আমার দ্বারা উপকার হচ্ছে। আমি চেষ্টা করব যে আপনারা বাংলা টোলা শিখুন, সুন্দর করে শিখুন, তবলা শিখুন, ঠিক আছে, নিজেকে নিজেকে একটু পপুলার করে উঠান, ঠিক আছে। আপনারা বাংলা টোল বাজিয়ে মনে করছে বিভিন্ন দেশে, বিশ্বে অনেক দেশে ঘুরতে পারবেন বা যেতে পারবেন, ভালো ভালো ইয়ে করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে হলে মোবাইল নাম্বার যোগাযোগ করতে হবে, ঢাকা মিরপুর এক নম্বর আসতে হবে, মোবাইল নাম্বার 01712508168, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নম্বর যোগাযোগ করলে দেখা যাচ্ছে যে আপনি বাংলা রোল অনেক কিছু পেয়ে যাবেন। এখন হলো অনেকজন অনেকজন তো প্রশ্ন করে, ঠিক আছে, অনেকজন প্রশ্ন করে যে আরে বাংলা রোলটা সাউন্ডে দেন কীভাবে, মানে মানে আমি সাউন্ডে দিই না, সাউন্ডের জায়গা আছে, এটা খাসি চামড়া দিয়ে সাউন্ডে দেওয়া হয়, বায়ো খাসি চামড়া দিয়ে সাউন্ডে দেওয়া হয়। এবং এই যে ফিতাগুলি, ফিতাগুলি হলো গরুর ফিতা, গরুর চামড়ার ফিতা, ওদের কাছে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। বেসিক্যালি মানে তারা লাগাই দেবে, তারা এই মেরামত করে দেয়। আর এই যে কারিটা দেখছেন, কারিটা হয়তো মানে আপনার হয়তো কামিনী ফুলের গাছের ইয়ে হতে পারে, ডালা হতে পারে, অথবা মনে করেন যে আপনার এই যে কিছু গজারি 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 গাছ আছে, ওই গজারি গাছের কিছু বাড়তি বাড়তি গজারি গাছ আছে, ওটি ডালা দেওয়া হয়। মানে মানে এই কাঠিটা মানে আমার এক স্টুডেন্ট বানায় কাঠি, জয়নাল, ঠিক আছে, ভালো 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 কাঠি বানায়, খুব সুন্দর কাঠি, ঠিক আছে, বাজাতে পারি একদম সমাজতভাবে, যেটুকু সম্ভব যেটুকু দিয়ে, ঠিক আছে, খুবই সুন্দর। আপনারা অবশ্যই অবশ্যই শিখের শিখের যে মানে শিক্ষণীয় যে একটা বিষয়, শিক্ষণীয় বিষয়টা যদি একটু মনোযোগ দেওয়া হয়, ঠিক আছে, হয়তো মনে করেন যে আপনার ছেলে হোক, বাচ্চা হোক, বন্ধুবান্ধব যাই হোক না কেন, অবশ্যই অবশ্যই তাদেরকে একটু উৎসাহ দেবেন, উৎসাহ দিলে তারা অবশ্যই অবশ্যই ভালো কোনো কিছু করতে পারবে। এবং একটা বিষয় হলো যে যে কোনো কাজ হোক, এটা আমাদের যদি সময় না দেওয়া হয়, ঠিক আছে, ওটার প্রতি যদি আপনার সাধনা না করা হয়, প্র্যাকটিস না করেন, কিচ্ছু পাবেন না। তো অবশ্যই আপনি 2 ঘন্টা ডেলি, 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস অবশ্যই অবশ্যই করতে হবে, ঠিক আছে দর্শক। তো এখানে অনেক কথা অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। এখন হলো আমি আপনার বিভিন্ন ধরনের ঠেকা বা বিভিন্ন ধরনের ইয়া বাজাচ্ছি, মানে এক ঠেকা থেকে একটা ঠেকা ঠিক রেখে তারপর আমরা আর একটা ঠেকা বাজাতে পারবেন, কীভাবে বাজাতে পারবেন অন্য মানে মানে আপনি হয়তো ছয়মাত্রা হোক, ছয়মাত্রা দাদরা ঠেকা হোক, দাদরার মধ্যে আমি মনে করি যে আপনি অন্য একটা ঠেকা ঢুকাবেন কীভাবে, এই সে জিনিসটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। যেমন তবলা বাজাতে গেলে
বিষয় গেল দাদরা যে বিষয়গুলি, এখন হলো আপনার কারবার যে বিষয়, কারবার বিষয় আপনি হয়তো হতে পারে, কারবার বিষয় আপনি যেতে পারেন। কোন কারবার বিষয়ে যেতে গেলে যেমন যেমন মনে করেন আপনি মৃদঙ্গ তবলা অনেক কিছু আমরা দিতে পারি যদি আপনার কাছে, ঠিক আছে, ইয়া দিয়ে থাকি। Thank you.
কি সুন্দর করে আপনার ইয়ার মানে ফুল মানে নালগুলো কীভাবে বাঁধা, ঠিক আছে, চাপাটি নাল ডুল ডুল ডুল্লুক যাকে বলা হয় ডুল্লুক কীভাবে বাঁধা ওইটা আমি দেখাচ্ছি। আর আরেকটা কন্টিনিউ দেখাচ্ছি, অবশ্যই আমরা আপনারা এই চ্যানেলটি দেখবেন। আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া, ঠিক আছে, দেশেবাড়ি কুমিল্লা মানে মানে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে, ঢাকা থাকি 12 মাস, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই অবশ্যই বাংলাটা শিখুন, তো মনোযোগ দিয়ে শিখুন, অবশ্যই অবশ্যই অনেক কিছু পাবেন বাংলাটার মধ্যে, অনেক কিছু। সবাইকে ধন্যবাদ।